রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদে, আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ। দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ কেমন? ধন্যবাদ তানজিলা, আপনি যেমনটি জানাচ্ছেন যে ঈদের ছুটি শেষ, কর্মমুখী হতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার সাধারণ মানুষ। আমি দৌলতদিয়া ঘাটে একটি ফেরিতে এখন দেখাতে চাচ্ছি যে যাত্রীদের কিন্তু সকাল থেকে চরম ভিড় রয়েছে। তো আমরা এরা কিন্তু সবাই কর্মমুখী, তারা কিন্তু অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন ছুটি শেষ হওয়ার কারণেই কিন্তু তারা কর্মমুখী হতে শুরু করেছে। আর কর্মমুখী হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে যাত্রীদের তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি। তবে অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে রাস্তায় কোনো পরিবহন না থাকার কারণে কিন্তু তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ছোট ছোট যানবাহনে কিন্তু তাদের গন্তব্যস্থানে আসতে হয়েছে দৌলতদিয়া ঘাট পর্যন্ত। এবং তারা কিন্তু যে বিষয়টি আমাদেরকে উল্লেখযোগ্যভাবে বলেছেন যে অতিরিক্ত টাকা, যে যেখানে 500 টাকা বাড়া সেখানে কিন্তু কমপক্ষে 1000 বা 1500 টাকা খরচ করে কিন্তু তাদের দৌলতদিয়া ঘাটে আসতে হয়েছে। তো এ সকল অভিযোগ নিয়ে কিন্তু যাত্রীরা আমাদের কাছে, অনেক যাত্রী কিন্তু এই বিষয়টি বলেছে। তবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, ঢাকা থেকে এখনও কিন্তু অনেক যাত্রী ঘরমুখী হচ্ছে, এই বিষয়টিও কিন্তু লক্ষ্য করণীয়ের মতন। তারা কিন্তু তাদের সাথে অনেকের সাথে কথা বলেছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে ছুটি না পাওয়ার কারণে কিন্তু এবং যানজট হওয়ার কারণে কিন্তু তারা ঈদের পরে বাড়ি যাওয়ার জন্য অনেকে যাত্রী আসছে। তো আমি একটি বিষয় বলতে চাই, দৌলতদিয়া পাটুরি নৌ রুটে 15টি ফেরি, ছোটো বড় ফেরি চলার কারণে কিন্তু ঘাটে উল্লেখযোগ্য কোনো, ঘাটে এসে কোনো যাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে না। তবে মহাসড়কে কিন্তু গণপরিবহন না থাকার কারণে এ সকল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমি একটি বিষয় বলতে চাচ্ছি যে যাত্রী কিন্তু যে বিষয়টি বলছে যে ঘাটে কিন্তু ফেরি ঘাটে কিন্তু সমন্বয় না হওয়ার কারণে কিন্তু তাদেরকে একটু কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘাটে। তো এইসব বিষয়টি কিন্তু বিআইডব্লিউটিসির কারণে কিন্তু তারা রাস্তায় ঘাটে এসে কিন্তু ফেরিঘাটে এসে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরিগুলি যদি সীমিত ফেরিগুলির কিন্তু একটার পর একটা ফেরি গেলে কিন্তু তাই এই সমস্যাটি তাদের হতো না। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি তানজিলা। ধন্যবাদ শামীম। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। টিকা উৎপাদনের সক্ষমতা যাচাইয়ে নির্ধারিত 3 কোম্পানির মধ্যে ইনসেপটা এগিয়ে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কোর কমিটি। এই কমিটি যেমন প্রতিষ্ঠানের অবস্থান কেমন সে সম্পর্কে মূল্যায়নের তালিকা তৈরি করেছে, তবে দুই দেশের মধ্যে চীনের সিনোফার্মা টিকা উৎপাদনে আগ্রহের কথা জানিয়েছে ইনসেপটা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রিপোর্টের চূড়ান্ত কপি হাতে পেলে যারা এগিয়ে থাকবে সেই কোম্পানিকেই টিকা উৎপাদনের অনুমতি দিবে মন্ত্রণালয়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয়ায় গণটিকা কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে দেশে। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া অব্যাহত থাকলেও অন্তত 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে উৎপাদনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কোর কমিটি গঠন করে। এই কমিটি 3 প্রতিষ্ঠানের টিকা উৎপাদনের সক্ষমতা যাচাই করেছে। কোর কমিটি 25-এর মধ্যে নম্বর দিয়েছে। এতে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস 25 নম্বরের মধ্যে পেয়েছে 21, পপুলার ফার্মাসিউটিক্যালস পেয়েছে 12, আর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল পেয়েছে 5 নম্বর। অবশ্য ভালো নম্বর পেলেও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা স্পুটনিক ভি নয়, শুধু চীনের সিনোফার্মের টিকা মাস্টার সিট থেকে উৎপাদন করতে চাই বলে কোর কমিটিকে জানিয়েছে। যারা এগিয়ে আছেন তারা সে কাজটি করতে পারবে, কাজেই মন্ত্রণালয় এখন সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত দেওয়ার পর আমরা আশা করব যত দ্রুত বাংলাদেশে কাজটি করা যাবে ততই আমাদের জন্য মঙ্গল। স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এবং সে অনুযায়ী অধিদপ্তর গুলো যার যার
যে নির্দিষ্ট কাজের গন্ডি আছে সেখানে থেকে এই কাজটিকে সহায়তা। এদিকে রাশিয়া থেকে স্পুটনিক ভি টিকা কেনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো সরবরাহ চুক্তির খসড়ায় বেশ কিছু অস্পষ্টতা ও অসঙ্গতি পেয়েছে আইন মন্ত্রণালয়। চূড়ান্ত চুক্তি সই করার আগে অবশ্য অস্পষ্টতা ও অসঙ্গতি দূর করার পরামর্শ দিয়েছে তারা। এদিকে চীনের সিনোফার্মের টিকা চলতি মাসের শেষের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা জানেন যে ইতিমধ্যে 5 লাখ সিনোফার্ম চীন থেকে আমরা উপহার পেয়েছি। আমরা প্রতি মাসে এখন থেকে আরো 40 লাখ 20 লাখ করে 1 কোটি ডোজ ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে আসবে। স্পুটনিক ভি এবং সিনোফার্মের সাথে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার আলোচনা করেছে যে আমরা কো প্রোডাকশনে যাব। পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য সেরামের যে পরিমাণ টিকার সংকট তা শিগগিরই পাওয়ার ব্যাপারে আশাবাদী টিকা কমিটি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সীমান্ত বন্ধ থাকার পর বিশেষ অনুমতি নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা অব্যাহত থাকায় করোনা ভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মধ্যে নানামুখী সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ভারত থেকে আসা কত সংখ্যক মানুষ যশোরে আছেন আর ভারতীয় ধরন ছড়িয়ে পড়া ঠেকাতে কি কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে সীমান্ত কিছুটা হলেও কড়াকড়ি আরোপ করছে প্রশাসনের পক্ষ থেকে, এবং যশোরে এ পর্যন্ত গত 26 তারিখ থেকে এ পর্যন্ত প্রায় 2,802 জন মানুষ আসছে। তার ভিতরে 1,200 মানুষ কোয়ারেন্টাইন মুক্ত হয়ে বিভিন্ন স্থানে চলে গেছেন, বাসায় বাড়িতে গেছেন। এছাড়া যে মানুষগুলো রয়েছেন তারা বিভিন্ন হাসপাতাল হোটেলে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যারা ভারত থেকে আসছেন তাদের পাসপোর্ট জব্দ করা হচ্ছে, যে পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে সে পর্যন্ত তাদের পাসপোর্ট প্রশাসনের কাছে থাকবে। এছাড়া যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন রয়েছে, তারা প্রতিটি হাসপাতাল হোটেলে তাদের নিরাপত্তা দিচ্ছেন। এবং এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যারা হোটেল কর্তৃপক্ষ রয়েছে তারাও বলছেন তারা বিভিন্নভাবে তাদের সেবা দিচ্ছে। তবে কিছু যারা কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের কিছু অভিযোগ রয়েছেন, তারাও বলছেন যে তাদের সেবাটা ঠিক মতো পাচ্ছে না, এমনটি অভিযোগ তারা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, যদিও যারা বিশেষ করে ইন্ডিয়ায় যায় তারা ডাক্তার দেখাতে বেশিরভাগ যায়, তারা বলছেন যে ডাক্তারের কাছে যাওয়ার ফলে তাদের হাতে টাকা পয়সা থাকছে না, সেক্ষেত্রে হোটেলে নিজ করাতে থাকতে তাদের কিছুটাও সমস্যা হচ্ছে। তো সব মিলে মানুষগুলো যারা রয়েছেন তারা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে, এবং যাদের স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু খানিকটা আতঙ্কে রয়েছেন, যেহেতু ভারতীয় যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটি যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে, কারণ ইন্ডিয়া থেকে যারা আসছেন তারা কয়েকজন পজিটিভ নিয়েই আসছেন, তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এই কারণে সাধারণ মানুষ কিছুটা হলেও আতঙ্কিত রয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে দর্শক থেকে সর্বশেষ। ধন্যবাদ রিপন হোসেন। দর্শক, যশোরে ভারত থেকে বাংলাদেশ আসা বাংলাদেশিদের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। চট্টগ্রামে মিতু হত্যা মামলার রিমান্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন মূলত কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই এগুচ্ছেন তারা। এদিকে মামলার বাদী বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বলছেন বাবুলের দায়ের করা মামলার তদন্তেও প্রমাণ মিলেছে মিতু হত্যার পরিকল্পনাকারী বাবুল। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শুরু থেকে এই মামলা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ তৈরি করেছে অনেক প্রশ্ন। আহাদুর ইসলাম বাবুর ক্যামেরায়, চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সামনের কাতারে থেকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনে সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বাবুল আক্তার এভাবেই ভেঙে পড়েছিলেন স্ত্রী হত্যাকাণ্ডের পর। 7 জনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলাও করেছিলেন তিনি। 5 বছর পর পুলিশ বলছে এসবই ছিল বাবুলের অভিনয়। শ্বশুরের দায়ের করা হত্যা মামলায় বাবুলকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই দেননি বাবুল। যেগুলি ইনফরমেশন পাওয়া গেছে বাদীর পরিবার থেকে, যে সমস্ত বিষয় আসতেছে অন্যান্য সোর্স থেকে যেগুলো বিষয় আসতেছে, সেগুলো এখনো আসলে সবগুলো এখনো বলার সময় আসে নাই, তো আন্ডার ইনভেস্টিগেশন আছে এখানে।
এদিকে বাবুলের শ্বশুরের দাবি, বাবুলই পরিকল্পিতভাবে খুন করেছে তার মেয়ে মিতুকে। এমন প্রমাণ মিলেছে বাবুলের দায়ের করা মামলার তদন্তেও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের আচরণ ছিল রহস্যজনক। এরকম একজন কম্পিটেন্ট অফিসারকে যখন অবসর দেওয়া হয়েছে, তখনই কিন্তু আমাদের সচেতন মানুষের মনে একটা জিনিস সন্দেহ উঁকি দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এতদিন পর্যন্ত তাহলে পুলিশ বিভাগ এটাকে কেন হিমঘরে রেখে দিয়েছিল? মৃত হত্যার এক মাসের মধ্যেই এই খুনে সরাসরি অংশগ্রহণকারী এবং অস্ত্র সরবরাহকারী সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে খুনে সরাসরি অংশগ্রহণকারী রাশেদুল নবী। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের পাহাড়গুলোতে কিছুতেই থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস। বর্ষা আসার আগে প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নিলেও বছরের বাকি সময়টাতে থাকে না কোনো নজরদারি। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়ার পরেও কেন থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস? ধন্যবাদ তানজিনা। এর আগের ঘন্টায়ও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন, খাড়া পাহাড়। এই পাহাড়ে বসবাস করছে ঝুঁকি জেনেও অসংখ্য মানুষ। কেন এই জায়গায় বসবাস করছে তার উত্তর খুঁজতে আমরা ছুটে এসেছি এই জায়গায়। এখানে যারা বাসিন্দা, যারা ঝুঁকিতে বসবাস করছেন, তারা বলছেন আয় কম বলেই অল্প ভাড়ায় এই বাসাতে তারা ঝুঁকি জেনেও থাকছেন। এখানে যারা বাসিন্দা তারা বলছেন নিম্ন আয় হওয়ার কারণেই তারা কিন্তু আসলে অন্য জায়গায় থাকতে চাইলেও থাকতে পারছে না। সরকারি বা সিটি কর্পোরেশনের উদ্যোগে যদি অল্প ভাড়ায় যদি বাসা নির্মাণ করা হতো, সেখানে কিন্তু তারা চলে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর আপনি যেমনটা বললেন, প্রতি বছরে যখন আসলে বর্ষা আসে, তখন কিন্তু আসলে যারা বাসিন্দা তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় জেলা প্রশাসন। এবারেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখনও পর্যন্ত রমজান মাস ছিল, ঈদ গেল কয়েকদিন আগে, তার কারণে কিন্তু তারা উচ্ছেদ অভিযান না চালালেও এই জায়গায় আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি তাদেরকে সতর্কতা করে গেছেন, কিছুদিনের মধ্যে তারা কিন্তু উচ্ছেদে নামবেন। যারা বসবাসকারী তাদেরকে কিন্তু এই বর্ষা মৌসুমে কিছুদিনের জন্য সরিয়ে দিলেও কিন্তু দেখা যায় কয়েক মাস পর তারা আবার এই জায়গায় ছুটে আসে। সব মিলিয়ে বলা যায় যে পাহাড়ে, চট্টগ্রামে যে 30টি পাহাড় আছে, 30টি পাহাড়ে এই পর্যন্ত আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে, 4000-এর অধিক মানুষ কিন্তু ঝুঁকিতে বসবাস করছেন সিটি কর্পোরেশনের উদ্যোগে। এর আগে আমরা দেখেছি তাদেরকে যে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে বসবাস করার জন্য এরকম চিন্তাভাবনা করেছিল এর আগে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ না দেখার কারণে তারা কিন্তু আসলে ঝুঁকিতে কিন্তু তারা বসবাস করছেন। এখানে যারা বসবাসকারী তাদের দাবি, এখনও তারা বলছেন সিটি কর্পোরেশনের উদ্যোগে কোনো জায়গায় তাদের ঠাঁই দিলে তারা কিন্তু এই ঝুঁকিতে না থেকে তারা সে জায়গায় চলে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনের কাছে। ধন্যবাদ জয়। দর্শক, চট্টগ্রামের পাহাড়গুলোতে মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসের কথা জানাছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এবারে ফিলিস্তিন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক সপ্তাহ ধরে চলা এই সহিংসতায় 41 শিশুসহ 149 জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ব্যবহার করত এমন অভিযোগ তুলে শনিবার গাজায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও এপির কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে চলমান সংকটের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিন প্রধানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি নেতানিয়াহুকে সমর্থন জানালেও থামতে বলেছেন মাহমুদ আব্বাসকে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। আলজালা নামে গাজায় অবস্থিত এই ভবনটিতে ছিল এপি ও আলজাজিরার কার্যালয়। শনিবার বিমান হামলা চালানোর আগে ভবনটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল বাহিনী। এই হামলাটি কোনোভাবেই অবৈধ নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন, তবে কোনোভাবেই এ ঘটনায় চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। টানা সপ্তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার গাজায় হামাস নেতার বাড়িতেও বোমা হামলা চালিয়েছে তারা। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা।
পাল্টা জবাব দেয়া থেকে বিরত নেই হামাসও। এদিকে ফিলিস্তিনি ইস্যুতে শনিবার প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অংশীদারিত্ব জোরদারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে আব্বাসকে জানিয়েছেন। সেই সাথে হামাসের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ফোন আলাপে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার বার্তা দিয়েছেন বাইডেন। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে শনিবারও বিক্ষোভ হয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রিস, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। বিক্ষোভগুলোয় ঘটেছে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং গ্রেপ্তারের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। আবারও ঢাকায় ফেরার খবর। আগে জানিয়েছি, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। ফেরিঘাট ও রাজধানীর প্রবেশ মুখগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। বিস্তারিত জানাতে শিমুলিয়া ফেরিঘাট ও রাজধানীর আবদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো ও মৌ খন্দকার। শুরুতেই শিমুলিয়া থেকে যুক্ত হচ্ছেন নাইমাল জিকো। জিকো, ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন? তানজিনা, গতকাল যেমনটি জানিয়েছিলাম যে ফেরিঘাটে আসলে ঢাকামুখী আজকে থেকে যেহেতু সরকারি সব ধরনের অফিস খোলা হয়েছে, তো সেক্ষেত্রে ঢাকামুখী মানুষের চাপ কিন্তু গতকাল অনেক বেশি ছিল। তবে আজকে যেটি দেখছি যে আজকে গতকালের থেকে ঢাকামুখী মানুষের সংখ্যা কিছুটা কম থাকলেও ঢাকা থেকে যারা নারীর টানে বাড়ি ফিরছেন এই ধরনের মানুষের সংখ্যাই কিন্তু বেশি, যারা হলো এই গণপরিবহন বন্ধ থাকার কারণে বাসা পৌঁছতে পারেননি, নিজের প্রিয়জনদের সাথে ঈদ করতে পারেননি, তারা কিন্তু ঈদ করার জন্য আজ এই ফেরিঘাটে জড়ো হয়েছেন এবং ফেরিতে উঠেছেন নিজ নিজ গন্তব্যে নিজ প্রিয় মানুষদের সাথে ঈদ করবার জন্য। আর এখানে যদি স্বাস্থ্যবিধির কথা বলতে চাই, স্বাস্থ্যবিধি আসলে এখানে অধিকাংশ মানুষের মুখেই কিন্তু আমরা মাস্ক দেখিনি, আর যেমনটি দেখছেন যে এখানে সামাজিক দূরত্ব একবারেই নেই। আর যেহেতু কিছুদিন আগেই একটি ঘটনা ঘটেছে ফেরিতে যে মানুষের অধিক মানুষের কারণে সাফোকেশনে বেশ কয়েকজন মারা গেছে, তো সেই ক্ষেত্রে এখানে যে পরিমাণ মানুষের জটলা দেখছেন তাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে কোনো প্রকারের ব্যবস্থা কর্তৃপক্ষ থেকে, বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো এখানে আসলে ঘরমুখো ঢাকামুখী মানুষের থেকে আজ আমরা যতটুকু দেখেছি সব থেকে বেশি হচ্ছে এই ঢাকা থেকে নারীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যাটাই আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাটের সবশেষ চিত্র তানজিনা। ধন্যবাদ জিকো। এবারে আবদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন মৌ খন্দকার। মৌ, ঢাকার প্রবেশদ্বারগুলোতে মানুষের ভিড় কেমন দেখছেন আর ভোগান্তি নিয়ে কি বলছেন তারা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আবদুল্লাপুরে কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয়েছে, কারণ এখানে অনেক মানুষই তারা ঢাকার বাইরে যাচ্ছেন এবং অনেকেই ঢাকার ভেতরে ঢুকছেন, তবে ঢাকার বাইরে যাওয়ার সংখ্যাটা একটু বেশি। আর আপনি জানেন যে ঈদের আগের দিন এবং ঈদের দিন অনেকেই তারা যায়নি, কারণ যানজটের কথা চিন্তা করে এবং যে ভাড়া অনেক বেশি রাখার জন্য তারা কিন্তু ঈদের তৃতীয় দিনকে বেছে নিয়েছে এবং তারা যে যাত্রীর বাড়িতে যাচ্ছে আর অনেকেই তারা ফিরছেন। তবে তার যাত্রীদের অভিযোগ যে তাদের পরে বাসগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একদমই মানা হচ্ছে না, এখানে মাস্ক পরার কোনো তাদের বালাই নেই এবং যে গাড়ি চালক রয়েছে তাদেরও মাস্ক পরার কোনো বালাই নেই আপনি দেখতে পাচ্ছেন। যে আর আরেকটি বিষয়, এখানে যারা সাধারণ জনগণ আছে তারা আরেকটি বিষয় বলছেন, যেমন ভাড়া বেশি রাখছে তেমন স্বাস্থ্যবিধি মানছে না, এক সিটের ভাড়া নিয়েও কিন্তু আরেক সিটে কিন্তু তারা লোক নিয়ে যাচ্ছে। আর আরেকটি বিষয়, এখানে কিন্তু উপচে পড়া ভিড় এবং রাজধানীর বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু যানজট সৃষ্টি হয়ে গিয়েছে এবং এখানে আপনি দেখছেন যে অনেক মানুষ তারা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, কেউ কেউ গাড়ি পাচ্ছেন না, কারণ অনেকেই টাকার ভাগটা মিলছেন না, কারণ অনেক বেশি যাচ্ছে ভাগ, এই কারণে তারা যাচ্ছেন যেতে পারছেন না। তাদের ভোগান্তির কোনো শেষ নেই। এই বিষয়ে আমরা এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব।
নির্ধারিত ভাড়া আজ কিভাবে নির্ধারিত, আপনার এক সিটে একজন নেবেন, এখন দুই সিটে নিচ্ছেন দুইজন এবং বারাও নিচ্ছেন ডবল, তার কারণটা কি? তারা আরো উল্টা আমাকে বকা দেয়। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম যাত্রীদের মুখ থেকে, আপনারা শুনতে পারলেন যে তারা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। ডাবল ভাড়া নিচ্ছে কিন্তু তাদেরকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এবং সিটও কিন্তু তাদের গাদাগাদি করে তাদের এক সিটেই কিন্তু নেওয়া হচ্ছে। এই ছিল আবদুল্লাহপুর থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ মৌ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাছিলেন সহকর্মী নাইমাল জিকো এবং মৌ খন্দকার। চলে আসি পরের প্রসঙ্গে। করোনা পরিস্থিতির কারণে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকলেও মানুষের উপচে পড়া ভিড় পতেঙ্গা সমুদ্র সৈকতে। কেউ মাস্ক পরছেন, কেউ ঝুলিয়ে রাখছেন গলায়। সৈকতে যেতে পুলিশ বাধা দিলেও মানছেন না কেউ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এমন জনসমাগম বাড়াচ্ছে করোনা ঝুঁকি। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। পতেঙ্গা সমুদ্র সৈকত, মানুষের উপচে পড়া ভিড়ের এই চিত্র এখনকার। করোনা মহামারীতে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র যখন বন্ধ, তখন পতেঙ্গায় সাগর তীরে এই জনসমাগম। স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না অনেকে। করোনার জন্য মাস্ক পরবো না, এটা বলতে পারেন যে ধুলাবালির জন্য আপনি মাস্ক পরতে পারেন, এটা একটা দরকার আছে। আল্লাহ যেমন করেন, ইচ্ছা করে এমন করেন, স্বাস্থ্য যতই মানি না কেন আমাদের কোনো অবশ্যই আক্রান্ত করবে। আমরা নিজে নিজে সতর্ক থাকতেছি, নিজে নিজে নিরাপত্তা নিতেছি। এখন আমার মাস্ক নিয়ে ঘুরাফি করতেছি, অনেকজন তো মাস্ক দেখা যাচ্ছে না। সৈকতে যেতে মূল সড়কে পুলিশ বাধা দিলেও অন্য পথে ঠিকই চলে এসেছেন সবাই। টুরিস্ট পুলিশ বলছে পতেঙ্গা সৈকতের মূল অবকাঠামো এলাকায় কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না তারা। তো যে জায়গাটা আমাদের পর্যটনের এরিয়া মুক্ত, সেই জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি। আর যেটা এখনও পর্যটনের এরিয়া মুক্ত হয় না, যেটা বাহিরে লোকাল এরিয়া, এটাকেও সমুদ্র পতেঙ্গা এরিয়া বলে। কিন্তু প্রত্যেক এলাকার লোকরা, যারা লোকাল এরিয়ার লোকরা, তাদের এলাকায় ওখানে সমাগম হয়েছে। চট্টগ্রামের শিশু পার্ক, ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ অন্য বিনোদন কেন্দ্রগুলোতে যে খোলা না পাওয়ায় বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে সমুদ্র তীরে এসেছেন বলেও জানিয়েছেন অনেকে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। ঈদের টানা ছুটিতে যেখানে লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত থাকত সেই কক্সবাজার সমুদ্র সৈকত এখন শুনশান নীরবতা। ঈদের ছুটিতে নেই পর্যটকদের কোলাহল আর পদচারণা। সৈকতের প্রবেশদ্বারে রয়েছে টুরিস্ট পুলিশের কড়া পাহারা। দেড় মাস ধরে পর্যটন সংশ্লিষ্ট সব কিছু বন্ধ থাকায় পর্যটন সেক্টরের সাথে জড়িতদের দেড় লক্ষাধিক মানুষের এবারের ঈদের আনন্দ ম্লান হয়েছে। সীমিত আকারে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। সেখানে এখন শুনশান নীরবতা। গেল বছর মার্চ মাসে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার লকডাউনের ঘোষণা দেয়, বন্ধ করে দেয় সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো। কিছুটা শিথিল হলেও দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের প্রবেশদ্বারে রয়েছে টুরিস্ট পুলিশের কড়া পাহারা। পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে এই খাতে জড়িত দেড় লক্ষাধিক মানুষ। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সৈকত সহ পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। দেড় মাস ধরে হোটেল মোটেল জুন এবং পর্যটন স্পট বন্ধ থাকার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আমরা প্রায় দেড় লক্ষাধিক মানুষ বেকার জীবন যাপন করছে। করোনাকালীন দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করার পরপরই দ্বিতীয় ধাক্কা। এ অবস্থায় পর্যটন খাতকে বাঁচাতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন কর্মীরা হাহাকার অবস্থায়, দুর্ভিক্ষের শিকার হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞানসম্মতভাবে জরুরি ভিত্তিতে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু এখনো করোনা সংক্রমণের নিম্নমুখী কোনো প্রবণতা দেখা যাচ্ছে না, কাজে আমাদের সিদ্ধান্ত এখনো তাই আছে। অনেক বেশি মানুষের সমাগম হয় এবং সেটি হচ্ছে করোনা সংক্রমণের হটস্পট হয়ে পরিণত হয়, এই জন্য আমাদের পর্যটন স্পটগুলো বন্ধই থাকবে। কখন কবে পর্যটন কেন্দ্রগুলো খুলবে তা এখনও অনিশ্চিত, তবে সংক্রমণ কমলে সরকার পর্যটন স্পটগুলো খুলে দেবে এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শীঘ্রই পুঁজিবাজারে আসছে 21,000 কোটি টাকার তহবিল। বছরের পর বছর ধরে কোম্পানিগুলোতে পড়ে থাকা অদাবিকৃত লভ্যাংশ থেকে তৈরি হচ্ছে এই তহবিল। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে যে যে কোনো সময় এ ব্যাপারে গ্যাজেট প্রকাশ হবে আর পুরো তহবিল বাজারে বিনিয়োগ হবে সরকারি প্রতিষ্ঠান আইসিবির মাধ্যমে। এতে পুঁজিবাজারে তারল্য সংকট কেটে যাবে বলে মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদের রিপোর্ট। পুঁজিবাজারে তালিকাভুক্ত ভালো মানের কোম্পানিগুলো প্রতি বছর তার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে, তবে অনেক ক্ষেত্রে বিনিয়োগকারী মারা যাওয়া, হিসেব বন্ধ হয়ে যাওয়া, দেশের বাইরে চলে যাওয়া সহ নানা কারণে এই লভ্যাংশ ফেরত চলে আসে কোম্পানিগুলোর কাছে। বিএসইসির হিসেব বলছে ডিএসসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত বোনাস লভ্যাংশের পরিমাণ 11,000 কোটি টাকা আর নগদ লভ্যাংশের পরিমাণ 634 কোটি টাকা। অন্যদিকে সিএসসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বোনাস লভ্যাংশ 8,881 কোটি টাকা আর নগদ লভ্যাংশের পরিমাণ 321 কোটি টাকা। সব মিলে প্রায় 21,000 কোটি টাকার তহবিল নিয়ে তৈরি হতে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড। তহবিলের ব্যবহারকারী ও ট্রাস্টি হিসেবে থাকবে সরকারি প্রতিষ্ঠান আইসিবি। কোনো বিনিয়োগকারী দাবি করলে সেই অর্থ দ্রুত ফেরত দেওয়ার তাগিদ দিচ্ছেন তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন। তো এই টাকাটা হলো মূলত শেয়ার হোল্ডারদের, যারা এটাকে ক্লেম করে নেয় কোনো। আমাদের একটাই চাওয়া, যাতে যখনই শেয়ার হোল্ডার টাকা চাবে বা দাবি করবে, তখনই যেন গভর্নমেন্ট টাকাটা ফান্ড ম্যানেজার, যারা ফান্ড ম্যানেজমেন্ট থাকবে, ম্যানেজার থাকবে, আমরা যেন ঠিক মনে মতো টাকাটা প্রোভাইড করি। বড় অঙ্কের এই তহবিলকে বাজারের জন্য ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা, তবে তার ব্যবহার যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে হয় সেই পরামর্শ তাদের। আইসিবি কে স্ট্রেংথেনিং করবে এবং যে কোনো সময় আনস্টেবল অবস্থা হলে তখন মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য এই ফান্ড ব্যবহার করা হবে এবং এটা ইন নেচার পারপেচুয়াল এবং এর ফলে দেখা যাবে ক্যাপিটাল মার্কেটের স্টেবিলিটি অনেক অংশে ভালো। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লভ্যাংশ জমা রয়েছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে। বোনাস ও নগদ মিলিয়ে যার পরিমাণ 8,009 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিচে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সকাল 10টায় শ্রীলঙ্কা এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে 31 সদস্যের বহর নিয়ে ঢাকায় পা রাখে লঙ্কানরা। বিমানবন্দরে নেমে সরাসরি রাজধানীর একটি হোটেলে নেওয়া হয় গোটা বহরকে। সেখানে থাকতে হবে 3 দিনের কোয়ারেন্টিনে। টাইগারদের বিপক্ষে 18 সদস্যের স্কোয়াডে নেতৃত্ব দিচ্ছেন কুশাল পেরারা। 19 মে প্রথমবারের মতো অনুশীলনে নামবে দলটি। 2 দিনের প্র্যাকটিস শেষে 21 মে বিকেএসপিতে খেলবে ইন্টার স্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচ। 23 মে মিরপুরের শেরে বাংলায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটি একই ভেন্যুতে 25 ও 28 তারিখ। 14 দিনের সফর শেষে 29 মে দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিকে টাইগার স্কোয়াডে দেখা দিয়েছে ইনজিউরি সমস্যা। পিঠের ব্যথায় সিরিজে অনিশ্চিত রুবেল হোসেন। তবে ম্যাচের আগে তার সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করে খেলার ব্যাপারে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবরাহ চেইন অনেকটাই ভেঙে পড়ছে আর এর জন্য বিসিবির অদূরদর্শিতা কি, তাই করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, স্থানীয় ক্রীড়া সংগঠকদের গুরুত্ব না দেয়া, জেলা ও বিভাগীয় দলের ব্যবস্থাপনা ঢাকা নির্ভর হওয়া এবং নিয়মিত লিগ না হওয়ায় ক্ষতির মুখে পড়ছে সারা দেশের ক্রিকেট অবকাঠামো। নিউজ 24-কে দেওয়ার বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন কাজী শাহেদ। শহর রাজশাহী, এক সময় রাজশাহীর বহু ক্রিকেটার জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় দলের সুযোগও পেয়েছেন। ইদানিংকালে জাতীয় দলে খুব একটি খেলোয়াড় দেখা যায় না রাজশাহীর। কেন? বহু ক্রিকেট সংগঠন গড়ে উঠেছে, কিন্তু সেখান থেকে কেন খেলোয়াড় তৈরি হচ্ছে না, এ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার
খালিদ মাসুদ পাইলট। পাইলট ভাই আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ স্যার ভাই। আমরা দেখেছি যে রাজশাহীতে আগে তো এত ক্রিকেট সংগঠন ছিল না, ক্রিকেট তৈরির যে সংগঠনগুলি, এখন তো অনেক ক্রিকেট একাডেমি গড়ে উঠেছে, কিন্তু সে তুলনায় আমরা জাতীয় দলে কিংবা বিভাগীয় দলে ভালো খেলোয়াড় পাচ্ছি না কেন, আপনার কি মনে হয়? না, এটা অনেক কারণ আছে। আমার কাছে মনে হয় যে রাজশাহীতে সবচেয়ে বড় ব্যাপার যে রাজশাহীতে একটা সুন্দর চর্চা আছে ক্রিকেটের, এই চর্চার মেন কারণটা হচ্ছে রাজশাহীতে প্রচুর একাডেমি আছে। এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক। কেন বলছি যে এই নাহলে বাচ্চাগুলো কোথায় যেত? এই খুবই মাদকের একটা ব্যাপার ছিল বা অনেক নেগেটিভ কিছুগুলো আছে, যেখানে হয়তো ঘরে ঘরে বসে থেকে মোবাইল গেমস খেলতো, তো সেই জায়গা থেকে খুব পজিটিভ। বাট প্রবলেমটা হচ্ছে এখানে যে সংগঠনগুলো আছে, যেমন বলবো যে ডিএ, যে জেলা ক্রীড়া সংস্থা বলেন, বিভাগীয় ক্রীড়া সংস্থা বলেন, তাদের যে দায়িত্বগুলো অ্যাজ এ ম্যানেজমেন্ট, সেই জায়গাগুলোর চর্চাগুলো নাই, যেমনটা লিগ হয় না। আর এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।